শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘলা দিন। সামান্য মেঘ করলেই ফকির চক্রবর্তী লেনে বর্ষার আবহাওয়া চলে আসে। এখানেই এক শরিক বাড়ির দোতলায় অলিকরা থাকে। আজ রবিবার দুপুরে ঘুমিয়ে চোখে মুখে একটু নরম ভাব আনার ইচ্ছে থাকলেও পারেনি অলিক। বিছানায় শুয়ে জানলার বাইরের ওয়েদার দেখে ভীষণ টেনশন হচ্ছে। সত্যি যদি বৃষ্টি নামে, এতদিনের সমস্ত প্রচেষ্টা আক্ষরিক অর্থেই জলে চলে যাবে। আজকের প্ল্যানটা সে অনেক বুদ্ধি করে সাজিয়েছিল। আবার একবার দেওয়াল ঘড়ির দিকে দেখে অলিক, 3টে। আর ঠিক 1 ঘন্টা পরে কোম্পানি বাগানের মাঠে এসে দাঁড়াবে দেবপ্রিয়া। দাঁড়াবে না বলে দাঁড়াতে পারে বলাই বোধহয় ভালো, বৃষ্টি এলে সে চান্সও নেই। দেবপ্রিয়ার মতো রাজমহিষী টাইপের একটা মেয়ে ছাতা মাথায় বৃষ্টি ভেজা প্যাচপ্যাচে বিকেলে কারোর কথা রাখতে বেরিয়েছে, এ দৃশ্য কষ্ট কল্পনাতেও আনা যাচ্ছে না। ফার্স্ট ডেটিংয়ের আমন্ত্রণ একতরফা অলিকই করেছে, অনায়াসেই তা অগ্রাহ্য করতে পারে দেবপ্রিয়া। সে যাই হোক, অলিককে তো গিয়ে দাঁড়াতে হবে, শেভ করে নেওয়া যাক। ভেবেছিল বেরোনোর 10 মিনিট আগে দাড়িটা কামাবে, বেশ একটা শাইন থাকে গালে। কিন্তু আকাশের আলোই যেখানে ম্লান, এসব খুঁটিনাটি ভেবে তো আর লাভ নেই। আয়নার সামনে শেভিং কিটটা নিয়ে বসে পড়ল অলিক। ঘরের আলো বেশ কমে গেছে, লাইট জ্বালিয়ে নিল। আয়না দিয়েই দেখা যাচ্ছে সোফার ওপর সার সার রাখা ড্রেস সেটগুলো ওর দিকে তাকিয়ে যেন হাসছে। জিন্স, শার্ট, টি শার্ট, কটন ট্রাউজার, এমনকি পাঞ্জাবি পাজামা পর্যন্ত। কোনটা পরে দেখা করতে যাবে এখনও ডিসিশন নেওয়া হয়নি। আজ দুপুরেই লন্ড্রি থেকে সব কটাকে নিয়ে এসেছে। মায়ের খটকা লেগেছিল, জিজ্ঞাসা করেছিল, কি ব্যাপার রে, নিজে থেকে জামা কাপড় কাচাচ্ছিস, ইস্তিরি করাচ্ছিস, ব্যাপারটা কি হলো? কেন, হোস্টেলে থাকলে জামা কাপড় তো আমি নিজেই কাচি। নির্জলা মিথ্যে কথা, কলেজ হোস্টেলে লোক ফিট করা আছে। অলিক ইংলিশে মাস্টার্স করছে যাদবপুরে, পড়াশোনার সুবিধা হবে বলে হোস্টেলেই এক বন্ধুর গেস্ট হয়ে আছে। বউবাজারের ছেলে হয়ে যাদবপুর ইউনিভার্সিটির হোস্টেলে অ্যাকোমোডেশন পাওয়া মুখের কথা নয়, অনেক কষ্টে জোগাড় করেছে। কিন্তু গত 4 মাস হলো সেই যে বাড়ি ফিরেছে, আর হোস্টেলে ফেরার নাম নেই। ক্লাস অবশ্য রেগুলার করছে। বাবা একবার জিজ্ঞাসা করেছিলেন, হোস্টেল ছেড়ে দিলে নাকি বাড়ি থেকেই যাতায়াত করছো? কই না তো, রুমটা তো রিনোভেট হচ্ছে। সংক্ষিপ্ত জবাবে সেবারে প্রসঙ্গ চাপা দিয়েছিল অলিক। মা অবশ্য একবারের জন্য জানতে চাননি কেন হোস্টেলে থাকছিস না। মায়ের কোনোদিনও ইচ্ছে ছিল না ছেলে বাড়ির বাইরে থেকে পড়াশোনা করুক। বাড়ি, আত্মীয় স্বজন, ক্লাসমেটদের কাছে এক কথায় গুড বয় তকমা পাওয়া অলিক এবার ফেঁসে যায় এক মহা ঝামেলায়। দেবপ্রিয়ার জন্য ওর কেরিয়ার ক্যান্টার হয়ে যাওয়ার জোগাড়। ওরকম একটা না কুচু টাইপের মেয়ে তাকে এভাবে যে পেড়ে ফেলবে অলিক নিজেও ভাবতে পারেনি। কলেজ ইউনিভার্সিটিতে মেয়ে সে কম দেখেনি, তাদের মধ্যে অনেকেই যথেষ্ট সুন্দরী এবং ব্যক্তিত্বময়ী, কিন্তু কেন জানি কারো ব্যাপারে তেমন আগ্রহ জাগেনি অলিকের। ছেলে বন্ধুরা অবশ্য বলে, শোন, তোর ওই মানুষ কন্যার দেখা না তুই কোনোদিনই পাবি না, বাড়ির কাছে কুমোরটুলি যা, সত্তর গিয়ে ওখানে যোগাযোগ কর। আর কি আশ্চর্য, কুমোরটুলিতেই দেখা হয়ে গিয়েছিল দেবপ্রিয়ার সঙ্গে গত সরস্বতী পুজোর আগের দিন। অলিক গিয়েছিল নিজের বাড়ির ঠাকুর কিনতে। সার সার মূর্তির সামনে দাঁড়িয়ে বাচ্চা মনের মতো প্রতিমা, হঠাৎ পেছন থেকে ছোট মাসির গলা, এ অলিক, এদিকে একটু আয় না বাবা, একটু দেখে দে না আমাদের ঠাকুরটা, দেখ না এই 4টের মধ্যে কোনটা নেব। ঘাড় ঘুরিয়ে অলিক তখন পুরোপুরি অল আউট। ছোট মাসির সঙ্গে 3টে সদ্য স্কুলগন্ডি পেরোনো টাইপের মেয়ে, তার মধ্যে লম্বা যে মেয়েটি সত্যি যেন কোনো কবির মানুষ কন্যা। এত অপরূপ দেখতে একটা মেয়ে কল্পনাতেও আঁকতে পারবে না অলিক। পাশের 2টি মেয়েও দেখতে বেশ সুন্দর, কিন্তু কিছুতেই যেন থই পাচ্ছে না ওই অপরূপার কাছে। হাতের মধ্যে দাঁড়িয়ে রইলি কেন ওদিকে, আয়। দ্রুত নিজের মুগ্ধতা গোপন করে ছোট মাসিদের বাছাই করা 4টে প্রতিমার সামনে গিয়েছিল অলিক, এবং বুঝতে পেরেছিল কেন ছোট মাসি ঠাকুর পছন্দ করতে পারছেন না। এরকম রূপসীকে নিয়ে ঠাকুর কিনতে এলে মুশকিলে তো পড়তেই হবে। অলিকও খুব একটা বাছাবাছিতে না গিয়ে বলেছিল, এই নীল শাড়ি পরাটাই নাও, ভীষণ জীবন্ত। দেখেছ তো, বলেছিলাম এটাই ভালো, অলিকের যখন পছন্দ হয়েছে এ নিয়ে আর চিন্তা করার কিচ্ছু নেই, ও বিশ্ব খুঁতখুঁতে।
ঠাকুর কেনার ঝোঁকে ছোটমাসি ভুলেই গেলেন মেয়েগুলোর সঙ্গে আলাপ করাতে। মেয়ে তিনজনও প্রতিমার ব্যাপারে আর কোনো অমত করেনি। মুটে ডেকে প্রতিমা ঝাঁকায় চাপাতে চাপাতে মাসি বলেছিলেন, তোর পছন্দ করে ঠাকুরই তো পুজো হবে, কাল তাহলে আয় একবার। ওরা চলে যাওয়ার সময় দুটি মেয়ে অলিকের দিকে চেয়ে সৌজন্যের সঙ্গে সামান্য দুষ্টুমি মিশিয়ে হাসলেও রাজেন্দ্রিনী কিন্তু ফিরেও তাকাননি। অলিক বাড়ির ছোট্ট ঠাকুরটা বুকে নিয়ে বিষণ্ণ মনে বাড়ি ফিরেছিল। সেদিন রাতেই ওর বিবেক হঠাৎ মাথা চাড়া দিয়ে ওঠে। সত্যি তো মাসি একই পাড়ায় থাকে, ছাদে উঠলে মাসির বাড়ির চিলে কোঠাও দেখা যায়, অথচ বিজয়া দশমী ছাড়া যাওয়াই হয় না। কাল একবার যেতে হবে, এই সুযোগে একবার দেখেও নেওয়া যাবে মেয়েটাকে। প্রথম দেখায় চোখ ধাঁধিয়ে গিয়েছিল। পরের দিন সকালে নিজের বাড়ির পুজো হয়ে যাওয়ার পর মাসির বাড়ির দিকে হাঁটা দিয়েছিল অলিক। মেয়ে তিনটে নিশ্চয়ই মাসির নতুন পেইং গেস্ট। নিঃসন্তান মাসি মেশো নিজেদের বিশাল বাড়িটা ভরাট করতে কলেজ গার্লদের পেইং গেস্ট রাখেন। মাসির বাড়ির দরজা খোলাই ছিল। ভিতরে ঢুকে অলিক দেখে বারান্দায় ঠাকুর সাজানো, পুজোর সব যোগান রেডি। দালান জোড়া আলপনার সামনে বসে একটা মেয়ে আঁকা শেষ করছে, সম্ভবত সেই মেয়েটাই। কাছে গিয়ে অলিক বলল, ছোট মাসি কোথায়? ভিজে চুলে ঘুরে তাকায় মেয়েটি। পিছন থেকে অলিক ঠিকই চিনেছিল, আলপনার প্রেক্ষাপটে সেই ডাগর চোখে স্নিগ্ধ মুখ, যেন পাহাড় তুলির ভোর। জানতাম আপনি আসবেন। কথাটা শোনার পর থেকেই কান মাথা ঝাঁঝা করতে থাকে অলিকের। মেয়েটা ঘুরিয়ে তাকে হ্যাংলা বলল। ঠিক তখনই সদর দিয়ে ঢুকলেন ছোট মাসি, সঙ্গে বাকি দুটো মেয়ে। ওই তুই এসেছিস, দেখ না কি সমস্যায় পড়েছি। সদয় ঠাকুর বলেছিল যে 7টার সময় আসবে, দেখ না 9টা বাজতে চলে এখনো পাত্তা নেই, ওকে খুঁজতে গিয়েছিলাম। অলিক তখন একদম মুডে নেই, একটু আগেই সে ভীষণভাবে হেনস্থা হয়েছে, তখনই স্থান পরিবর্তন করতে পারলে সে বাঁচে। সেই লক্ষ্যে দরজার দিকে পা বাড়ালো। ঠিক আছে আমি দেখছি, যদি আশেপাশে পাই আমি পাঠিয়ে দিচ্ছি সদয় তাকে। মাসিকে অনেক কষ্টে নিরস্ত করে পালিয়ে এসেছিল অলিক, আর কখনো ও বাড়ি যায়নি। কিন্তু হোস্টেলে ফিরে গিয়েও মন টিকল না, বারবার চোখে ভেসে উঠত দেবপ্রিয়ার মুখটা, ওর হাঁটা, ঘাড় ঘুরিয়ে তাকানো, সর্বোপরি ওই অপমানটা কিছুতেই ভুলতে পারছিল না অলিক। যদিও বা এতদিন পরে একটা মেয়েকে তার ভালো লাগলো, হোঁচট খেতে হলো গোড়াতেই। মেয়েটার মন জয় না করা অবধি অলিকে শান্তি হবে না। হস্টেল ছেড়ে চলে এলো অলিক। দেবপ্রিয়ারা যখন কলেজে যায় অথবা কম্পিউটার ক্লাসে, মিনার্ভা হলের পাশে ফটিকদার চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে অলিক। গত 4 মাস ধরে এমনটাই চলছে, এর থেকে এক স্টেপ বেশিও এগোতে পারেনি। শুধু তাই নয়, অলিকের এক্সপ্রেশন এতটাই সাবধানী, সম্ভবত এখনও বোঝাতে পারেনি সে ওই তিনজনের মধ্যে কার জন্য দাঁড়িয়ে থাকে। আজ সকালে অলিকর সীমিত সাহসে ভর করে একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে। প্রস্তুতি চলছিল কদিন ধরেই, রবিবারটাই বেছে নিল। সকাল 9টা নাগাদ দেবপ্রিয়ারা কম্পিউটার ক্লাসে যায়। তার আধ ঘন্টা আগে চায়ের দোকানে গিয়ে ফটিকদার কাজের ছেলে কৈলাসকে ও ফিট করে ফেলল। কৈলাসের বয়স 10 অথবা 12, ভীষণ চটপটে, চৌখস। 10 টাকা আর একটা চিরকুট দিয়ে অলিক বলেছিল, এই শোন, গলি থেকে যখনই 3টে মেয়ে বেরোবে না, আমি তোকে বলে দেবো কোন মেয়েটাকে চিঠিটা দিতে হবে। সজোরে ঘাড়কাত করেছিল কৈলাস, তারপর ও নিজের কাজে ফিরে গিয়েছিল। ঠিক সময়ই দেবপ্রিয়ারা গলি থেকে বেরিয়েছিল। কৈলাসও নির্দেশের অপেক্ষায় অলিকের পাশে এসে দাঁড়ায়। ওই যে লম্বা মতো হলুদ সালোয়ার কামিজ পরা দিদি, ওর হাতে চুপি চুপি দিবি চিঠিটা, পাশের দুটো মেয়ে যেন জানতে না পারে। মুখ থেকে কথা খসার সঙ্গে সঙ্গেই কৈলাস দৌড়ে রাস্তার ওপারে, দেবপ্রিয়ার পাশে পাশে হাঁটছে। ঈশিতা আর লহরী যখনই নিজেদের মধ্যে কথায় ব্যস্ত হয়েছে, কৈলাস টোকা মারল দেবপ্রিয়ার হাতে। অবাক হয়ে তাকায় দেবপ্রিয়া, কৈলাস চিরকুটটা হাতে ধরিয়ে একগাল হাসে। মুহূর্তের মধ্যে দেবপ্রিয়াও বুঝে নেয় চিরকুটটা কে পাঠিয়েছে। ঘাড় ঘুরিয়ে ফটিকদার দোকানের দিকে দেখে। অলিকের মুখে তখন করুণ হাসি। উত্তরে একচিলতে হেসে দেবপ্রিয়াও এগিয়ে গিয়েছিল বন্ধুদের সঙ্গে। তখন যদি বৃষ্টির দেবতাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখত অলিক, এত মেঘ হয়তো দুপুরে জমত না। দাড়ি কাটা শেষ, জানলার কাছে যায় অলিক। এখান থেকে আকাশটা ভালো দেখা যায় না, সিংহরায়দের বাড়িটা গার্ড করে। ঘড়িতে 3:30, এখনও আধা ঘন্টা।
ছাদে গিয়ে একবার আবহাওয়ার মতিগতি দেখে এলে হয়। ঘন কালো মেঘ ঘনিয়েছে শুধুমাত্র বউবাজারের মাথাতেই, বাকি কলকাতার আকাশ ফাঁকা। মেঘের নিচে একদল চাতক পাখি অস্থির ওড়াউড়ি করছে, বৃষ্টি তার মানে হবেই। পাখিদের নিচে দাঁড়িয়ে আর একজন মনে প্রাণে চাইছে বৃষ্টি যেন না হয়। জয়মিত্তির স্ট্রিট ধরে হেঁটে যাচ্ছে অলিক। আকাশে বৃষ্টির আয়োজন দেখে রাস্তায় লোকজন বেশ কম। বাড়ি থেকে বেরোনোর সময় মা বলেছিলেন, কত দূর যাচ্ছিস, ছাতা নিয়ে যা। এড়িয়ে গিয়েছে অলিক। ফার্স্ট ডেটিং এ প্রেমিকের হাতে ছাতা, ভীষণ বোকা বোকা লাগবে। এমনিতেও ড্রেসটা বোধহয় একটু লাউড হয়ে গেছে, বুটকাট জিন্স, লাইট ইয়েলো শার্ট। এত কিছুর পর যদি গিয়ে দেখে দেবপ্রিয় আসেনি, পুরো মুরগি। মোড় ঘুরতেই কোম্পানি বাগানের মাঠ, নতুন করে সাজিয়ে এখন নাম রেখেছে রবীন্দ্র কানন। অবশেষে জয় মা বলে মোড়টা ঘুরেই যায় অলিক। কিন্তু এ কি, পার্কের গেটে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ঠিকই, সে দেবপ্রিয়া নয়, ঈশিতা। পাঁচটা বাজতে চলল, ঈশিতা এখনো ফিরল না। দুশ্চিন্তায় নিজের রুমে পাইচারি শুরু করেছে দেবপ্রিয়া। মাঝে মধ্যে বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছে, বারান্দা থেকে রাস্তার অনেকটা দেখা যায়, কত লোক যাচ্ছে আসছে, নিকু শিরোমণির ফেরার নাম নেই। কী কথা বলছে এতক্ষণ ধরে, সিন তো পরপর সাজানোই আছে। দু চারটে কথা বিনিময়ের পরেই ঘোর ভাঙবে ঈশিতার এবং একই সঙ্গে মাসির ভালো ছেলের। ঘরের কোণে লহরি হুমড়ি খেয়ে ইংলিশ থ্রিলার পড়ছে। ঈশিতাকে নিয়ে লহরির কোনো টেনশন নেই। তোর তো দেখছি কোনো চিন্তাই নেই, ঈশিতা ঘণ্টাখানেক হলো বেরিয়েছে, খেয়াল আছে? পেজে আঙুল রেখে বই মুড়ে উঠে বসে লহরি। আহারে, মেয়েটার আজ প্রেমের প্রথম দিন, অত তাড়াতাড়ি কথা শেষ হয়? লহরি নিজের জায়গা থেকে যা বলছে ভুল কিছু নেই, গণ্ডগোলটা টের পাচ্ছে একমাত্র দেবপ্রিয়া, কিছু বলতেও পারছে না, দোষটা তার। হয়েছিল কি, আজ যখন চায়ের দোকানের বয়টা এসে তাকে চিরকুট দিল, তখন একটুও অবাক হয়নি দেবপ্রিয়া। জানতো এরকমই কোনো একটা রাস্তা বেছে নেবে অলিক। ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ দেখে দেবপ্রিয়ার বুঝতে অসুবিধা হয়নি অলিক তার ব্যাপারেই ইন্টারেস্টেড। কিন্তু এই কথা বন্ধুদেরকে কে বোঝাবে? অবশ্য তার জন্য লহরি বা ঈশিতাকে দায়ী করা যায় না, দোষটা সম্পূর্ণভাবেই অলিকের। প্রেম নিবেদনে এতই সতর্ক যে লহরি ঈশিতা দুজনেই ভেবে বসল তাদেরই একজনের জন্য অলিক দাঁড়িয়ে থাকে মিনার্ভার সামনে। এ ব্যাপারে ঈশিতার উৎসাহ অনেক বেশি, এমন লাফালাফি শুরু করল যে লহরি মুদিখান থেকে সরে গেল। ঈশিতা এক লহমায় অলিকের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিতে পারে, তারপরেই শুরু করে প্রশংসা। আজ মেরুন শার্টটা পরে কি সুন্দর লাগছিল বলোকে, আজ শেভ করেনি, ব্যাপক লাগছিল কিন্তু, কি সুইট না? যত সব ন্যাকা ন্যাকা কথা, ওদিকে দেবপ্রিয়া বলতেও পারছে না, ঈশিতা তুই ভুল করছিস, ছেলেটা আমার জন্যই রোজ দাঁড়িয়ে থাকে। কথাটা বড় হ্যাংলার মতো শোনাবে, ব্যাপারটার শেষ চাইছিল দেবপ্রিয়া। অলিক যদি তাকে সরাসরি প্রপোজ করত সেটা অসুবিধার হতো না, সরাসরি বলে দিতে পারত, সরি আমি এঙ্গেজড। চিরকুট পাঠিয়ে আরও সমস্যায় আজকে ফেলে দিল। কম্পিউটার ক্লাসে যেতে যেতে এক ফাঁকে লেখাটা পড়ে নিয়েছিল দেবপ্রিয়া। চিঠিটা পড়ার পর মাথায় কী যে চাপল। ঈশিতাকে কাগজটা দিয়ে দেবপ্রিয়া বলে, এই নে তোর চিঠি, তোর রোমিও পাঠিয়েছে। এই দু চার লাইন লেখা যেন ঈশিতার মহাপ্রাপ্তি। তখনই যা লাফালাফি শুরু করলো, আনন্দে একেবারে আত্মহারা। সারা দুপুর ধরে সাজলো ঈশিতা, বারবার ড্রেস চেঞ্জ করে কোনোটাই মনোপুত হয় না, শেষে ঠেলে পাঠাতে হলো। কিন্তু সিনটা তো মিনিট দশেকের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। ঈশিতা পার্কে গিয়ে দাঁড়াবে, অলিক আসবে, বলবে চিঠিটা তোমার জন্য নয়, এই তো মোদ্দা ব্যাপার, তার জন্য এত সময় লাগছে কেন? হ্যাঁ রে, পার্কে গিয়ে দেখবো একবার। আরে কি দেখবি, কেন মিশমিশে ডিস্টার্ব করতে যাবি ওদের? না আসলে মেক করেছে তো, যদি বৃষ্টি। তোমাকে তো চিন্তা করতে হবে না, ঈশিতা ছাতা নিয়ে গেছে। মাসমা যদি জিজ্ঞেস করেন মেয়েটা এতক্ষণ নেই কেন, কি বলবি?
বলবো আপনার ভালো বোনপোকে খারাপ করতে গেছে। এমন সময় পর্দা সরিয়ে ঘরে ঢোকে ঈশিতা। এই বল না বল না বল না বল না বল না কি কথা হলো? বাঁধ ভাঙা আবেগে হঠাৎই জড়িয়ে ধরে দেবপ্রিয়াকে, ঝকাশ করে একটা চুমু খেয়ে বলে, দেবপ্রিয়া ইউ আর মাই সুইটেস্ট ফ্রেন্ড, লাভলি গার্ল, তুই যদি আজ হিংসে করে চিঠিটা আমায় না দিতিস আমি যে জীবনে কি মিস করতাম ভাবতে পারবি না। অলিখের মতো ছেলে আই নেভার মেট জানিস তো, কাজ থেকে ওকে আরো অনেক সুইট লাগে। বন্ধুদের ঘেরাটোপ থেকে এবার সরে আসে দেবপ্রিয়া। কোথাও একটা মেজর গোলমাল হয়ে গেছে, এক্ষুনি তাকে সেটা জানতে হবে। রাস্তায় বেরিয়ে দেবপ্রিয়া প্রথমে ঠিক করেছিল সরাসরি অলিকের কাছেই চলে যাবে, জিজ্ঞাসা করবে চিঠিটা সে আসলে কাকে দিয়েছিল। দেবপ্রিয়া কি তাহলে এতদিন ভুল মানে করছিল অলিকের ওই মুগ্ধ চাউনির? বাড়িতে যাওয়াটা বড় বাড়াবাড়ি মনে হলো। পাড়ার টেলিফোন বুথে এসেছে ঈশিতা। অলিকের ফোন নাম্বার তারা জোগাড় করেছিল মাসির সঙ্গে কথার কৌশলে। সেই নম্বর রিং করে কাঁচের ঘরে দাঁড়িয়ে আছে দেবপ্রিয়া। হ্যালো, অলিক রায় আছেন? বলছি, আমি দেবপ্রিয়া। হ্যাঁ বলো। চিঠিটা কি আপনি আমাকেই দিয়েছিলেন? হ্যাঁ। তাহলে যে ঈশিতা যেটা বলছে সেটা সত্যি? প্রত্যাখ্যানের যে পদ্ধতি তুমি আমার জন্য বেছেছিলে সেটা হয়তো আমি সহ্য করে নিতাম, কারণ ব্যাপারটা ছিল একতরফা, ক্ষতি হয়ে যেত ঈশিতার। আমাকে দেখে কি সরল বিশ্বাসে এগিয়ে এলো মেয়েটা, আমি সেই বিশ্বাস ভাঙতে পারিনি। মনে হচ্ছিল যেন কাজ ঘরে ঢুকে পাথর ছুটতে বলা হচ্ছে। প্রথম প্রেমের এরকম নিষ্ঠুর পরিণতি ও কোনোদিনও ভুলতে পারত না, আর তোমাকেও পারত না ক্ষমা করতে। ঈশিতার প্রস্তাব মেনে নেওয়াটা আমার তরফ থেকে তোমাকে দেওয়া প্রথম এবং শেষ উপহার বলেই ধরে নিতে পারো। রাখছি। অলিক ফোন কেটে দেবার অনেক পরে রিসিভার নামিয়ে রাখে দেবপ্রিয়া। বুকের কাছে একটা কষ্ট খামচে ধরেছে। এই প্রথম অলিককে ভীষণ ভীষণ ভালোবাসতে ইচ্ছা করছে তার। কালো মেঘটা চলে গেলেও কখন জানি বৃষ্টি ভরে দিয়ে গেছে দেবপ্রিয়ার চোখে। সেই অজরধারাই এখন নামছে দেবপ্রিয়ার গাল বেয়ে। এতক্ষণ শুনছিলেন সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘলা দিন। গল্পটি প্রথম প্রকাশ হয় 1920 ম্যাগাজিনে। গল্প পাঠে সুমন চক্রবর্তী, অলিকের চরিত্রে শুভ সরকার, দেবপ্রিয়ার চরিত্রে সৃজিতা চক্রবর্তী, মায়ের চরিত্রে শুক্লা চক্রবর্তী, বাবার চরিত্রে মানস চক্রবর্তী, মাসি ঈশিতা এবং লহরির চরিত্রে আমি সমাদৃতা চক্রবর্তী। হপ্তা শেষের রেডিওর আজকের এপিসোড এই অবধি। আবার কথা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।